হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আমাদের ইউটিউব চ্যানেলের পর্দায়। আমি শামীম আরিয়াগোভার তোমাদেরকে আজকে ঐক্যশ্রী স্কলারশিপে বন্ধুরা যারা আবেদন করেছিলে SBMCM এবং MCM স্কলারশিপ, তোমাদের কিন্তু লট নম্বর পড়েছিল 28 তারিখে, জুন মাসের 28 তারিখে অনেকে লট নম্বর পড়েছিল। সেই সঙ্গে কিন্তু কয়েকদিন আগে 1 তারিখে অনেকে লট নম্বর পড়েছিল MCM স্কলারশিপের। তো ফাইনালি বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে তোমাদের জানাতে যাচ্ছি যে যাদের লট নম্বর পড়েছিল 28 তারিখ এবং 1 তারিখ, তাদের সমস্ত পেমেন্ট আজকে ক্লিয়ার করে দিল। মানে তোমাদের বিশাল বড় খুশির খবর যে তোমাদের খুব তাড়াতাড়ির মধ্যে এই ফেজের পেমেন্টটা ক্লিয়ার করলো। কেননা বন্ধুরা, তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের 10 তারিখের আগে যাদের 28 তারিখে লট নম্বর ছিল তাদের প্রত্যেকের পেমেন্ট দিয়ে দেবে। আজকে কিনা 5 তারিখ এবং 5 তারিখে প্রত্যেকের পেমেন্ট ক্লিয়ার করে দিল। সেই সঙ্গে তোমাদেরকে জানাবো বন্ধুরা, আজকে কিন্তু অনেক স্টুডেন্টের লট নম্বর পড়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের। তো যাদের আজকে লট নম্বর পড়েছে তাদের পেমেন্টগুলো কবে দেবে এবং কাদের কাদের আজকে পেমেন্ট দেওয়া হলো, কত করে পেমেন্ট দেওয়া হলো, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য বানিয়েছি। তো আজকের ভিডিওটা যারা পেমেন্ট পেয়ে গেছো তাদের জন্য খুবই খুশির খবর। সেই সঙ্গে যারা এখনও পাওনি বা যারা রিসেন্টলি আজকে বা কালকে লট নম্বর পড়ছে পোস্ট ম্যাট্রিকে, তাদের কবে পাবে সমস্ত ডিটেলস জানতে আজকের ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো সরাসরি শুরু করবো ভিডিও। তার আগে করবো একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং সেই সঙ্গে জানাবো, ইনস্টাগ্রামে এখনও ফলো না করে থাকলে ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ফলো করো। তো ওয়েলকাম বন্ধুরা। প্রথমত বন্ধুরা তোমাদেরকে জানাবো যে আজকে অলরেডি বলে দিয়েছি ভিডিওর শুরুতে, শুধুমাত্র 28 তারিখের এবং 1 তারিখে যাদের লট নম্বর পড়েছিল MCM স্কলারশিপে তাদের প্রত্যেকের পেমেন্ট আজকে ক্লিয়ার করে দিল। তোমাদের বিল কবে পাস করেছিল, বিল কিন্তু গতকাল তেজারির কাছে পাঠানো হয়েছে এবং একদিনের মধ্যে তেজারি থেকে পেমেন্ট ছাড়া শুরু হয়ে গেল। তার মানে এখন বর্তমানে খুব স্পিডেই কাজ চলছে। যাদের ভেরিফিকেশন প্রসেস এখনও পর্যন্ত বাকি রয়েছে তাদের জন্য কোনো টেনশন নেই, অফিস থেকে জানাচ্ছে যে এখন কাজ খুব ভালো মতো চলছে। সুতরাং তোমাদেরকে এখন কী করতে হবে, কয়েকদিনের অপেক্ষা করতে হবে, তাহলে তোমাদের প্রত্যেকের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তো অন স্ক্রিনে গাইস তোমরা এখন একটা পেমেন্টের স্ক্রিনশট দেখতে পাচ্ছ, আজকেই পেমেন্ট ক্রেডিট হয়েছে, 5 তারিখের ডেট দেওয়া রয়েছে, লাইভ একদম তোমরা দেখতে পাচ্ছ। এবং এর পরবর্তী আরেকটা স্ট্যাটাস তোমাদেরকে দেখাবো। দেখো এখানে কিন্তু আমি বেশি স্ট্যাটাস মেনশন করতে পারছি না, তবে প্রত্যেকটা স্টুডেন্টের টাকা কিন্তু ঢুকে গেছে SBMCM এবং MCM এর। তো আরেকটা স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ, এটাতেও কিন্তু টাকা আজকেই ক্রেডিট হয়েছে, আজকেই 5 তারিখে ডেট দেওয়া রয়েছে। এবং টাকা কখন ক্রেডিট হয়েছে, টাকা মোটামুটি আজকে দুপুরবেলা নাগাদ প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটোর পর কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এবং যাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট যত ভালো তাদের ক্রেডিট মেসেজ তত তাড়াতাড়ি এসছে। এবং সেই সঙ্গে জানাবো, বিটেকের যারা স্টুডেন্ট রয়েছে SBMCM তারা কিন্তু পাচ্ছ 60,000 টাকা, এবং যারা বিএড করছো স্টুডেন্ট SBMCM অ্যাপ্লাই করছো তাদের জন্য 18,000 টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে, এবং MCM এর স্টুডেন্টদের 30,000 টাকা করে এবছর দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাদের অ্যামাউন্টের কোনো খামতি দিচ্ছে না, মানে অ্যামাউন্ট যে পরিমাণ দেওয়ার দরকার সেই পরিমাণই দিচ্ছে। সুতরাং তোমাদের অ্যামাউন্ট নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। এরপর আসা যাক গাইস, তোমাদের প্রত্যেকের টাকা যেহেতু ঢুকতে শুরু করেছে তো খুবই খুবই খুশির খবর। এর পাশাপাশি জানাবো যাদের পোস্ট ম্যাট্রিক আজকে বা কালকে লট পড়েছে, অনেকের এখনও পর্যন্ত পড়ছে, এখনও পর্যন্ত যাদের পড়েনি তাদেরকে মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এই ফেজের লট। তবে তোমরা একটা জিনিস ফলো করতে পারো যে লটের ডেটটা কিন্তু ওখানে শো করছে 4 তারিখের লট, কিন্তু 4 তারিখে তোমাদের বিল পাস করেছে, লটটা কিন্তু আস্তে আস্তে পড়ছে, অর্থাৎ আজকেও পড়বে কালকেও পড়বে, কিন্তু ডেটটা তোমাদের 4 তারিখেরই থাকবে। এবং তোমাদেরকে জানাবো যাদের 4 তারিখের বা আজকে বা গতকাল লট নাম্বার পড়ছে তাদেরগুলো কবে টাকা পাবে। তো অবশ্যই তোমাদেরকে 10 তারিখের আগে পর্যন্ত বিল যদি পাঠানোর চেষ্টা করবে MDFC ডিপার্টমেন্ট, যদি পাঠাতে পারে তো বিল পাঠানোর সঙ্গে সঙ্গে তোমাদের টাকা দিয়ে দেওয়া হবে। তো চেষ্টা করা হবে তোমাদের 10 তারিখের আগে পেমেন্ট দেওয়ার, যেটা কিন্তু মৃগাঙ্ক স্যার জানিয়েছিলেন যে 10 তারিখের আগে আমরা চেষ্টা করবো পেমেন্ট ক্লিয়ার করার। এছাড়াও তাদের বাকি আদার্স মানে প্রবলেমগুলো রয়েছে, ব্যাঙ্ক ভেরিফিকেশন বা আদার্স যেসব সমস্যা, এই ফেজের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের প্রবলেমগুলো নিয়েও কাজ চলছে, খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের প্রবলেমগুলোও সলভ হয়ে যাবে আশা রাখা যাচ্ছে। তো মোটামুটি এই ছিল তোমাদের আজকের এই ভিডিওটা, কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।